তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করার জন্য। তো প্রথমে আমার যারা ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তাদের সকলকে আমি জানাই অনেক 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 থ্যাংক ইউ যে তোমরা আমার পাশে থাকছো, আমার ভিডিও দেখছো, যা হোক দেখছো, কমেন্ট করছো, তার জন্য আমি তোমাদের সকলের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আর এভাবেই আমি চাইবো তোমরা আমার পাশে থেকো। আর যেটা প্রবলেম হচ্ছে সেটা বলি, যে আমার সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, এটা অনেকেরই হচ্ছে আমি শুনছি। তো আমার যারা সাবস্ক্রাইবার তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, তোমরা প্লিজ একটু আমার হয়ে তোমাদের চ্যানেলটাকে দেখো, যে আমার আমাকে যে তোমরা সাবস্ক্রাইব করেছো সেটা কি তোমাদের, মানে একটা তো লিস্ট থাকে, আমি জানি না কীভাবে দেখতে হয়, তো সেই লিস্টে কি আমার নামটা আছে নাকি সাবস্ক্রাইবার কেটে গেছে। যদি দেখো যে কেটে গেছে সেক্ষেত্রে আবার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর জানি না আমি এটা এরকমভাবে হয় কি না। আর প্রথমেই যেটা বলা উচিত ছিল আমার সেটা বলে দিই, আমি ইউটিউবে একদম নতুন, মাত্র 2 থেকে 2.5 মাস হয়েছে আমার, আর আমি কিচ্ছু জানি না। সত্যি বলছি ইউটিউব সম্পর্কে আমার মিনিমাম কোনো ধারণা নেই, যা মানে শিখি তোমাদের দেখেই শিখছি, আর তোমাদের কাছে জানতে পারছি যে এরকম এরকম বা এরকম হয়, আমি সত্যিই জানতাম না। আর ইউটিউব সম্পর্কে আমি কি বলবো, কিছুই জানি না। যেটুকু শিখেছি মানে আমি বেশি কুকিং ভিডিওই দিই, মানে ওটাই আমি একটু মোটামুটি পারি, তাই ওটাই দিই। আর ক্যামেরার সামনে কথা বলতে আমার একটু অসুবিধেই হয় যেহেতু নতুন, আর ব্লগ ভিডিও সেরকম দেই না আমি, তো চেষ্টা করব দেওয়ার। আর তোমরা অবশ্যই দেখে থাকবে যে হচ্ছে আমাকে যারা সাবস্ক্রাইব করেছে বা আমার চ্যানেলে এসেছে, তারা কমেন্ট করছে যে দিদি ভাই এরকম কি বন্ধু এরকম, আমি সকলকে সাথে সাথেই বা 24 ঘন্টা পরে, আমি জানতাম না যে 24 ঘন্টা পরে বলতে হয়, তো আমি 24 ঘন্টা পরেই হোক বা সাথে সাথেই হোক আমি সাবস্ক্রাইব করে দিই। মানে যারা আমাকে সাবস্ক্রাইব করেনি, যে বলছে তুমি আমার পরিবারে এসো আমি তোমার পাশে থাকবো, তো তাদেরকে আমি সাবস্ক্রাইব করে দিই। আর যারা বলছে দিদি 24 ঘন্টা পরে এসো, তাদেরকে আমি 24 ঘন্টা পরে হোক বা পরের দিন হোক আমি সাবস্ক্রাইব করে দিই। আর যারা আমাকে বলেও নি বা করেও নি, শুধুমাত্র আমার মানে ভিডিওটা দেখেছে, আমি নতুন মুখ যখনই দেখতে পাই তখনই তার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে দিই। তার ওরা আমার একটা ভিডিও যে দেখে থাকুক, একটা ভিডিওতে হয়তো কমেন্ট করেছে, তো আমি তাদের 2-3টে ভিডিওতে দেখি, ভিডিও দেখে কমেন্ট করে দিই। আর মানে আমি একটা হাউস ওয়াইফ, তো নামটা বলিনি, তোমরা হয়তো বুঝতে পেরেছ, কারণ হচ্ছে আমার চ্যানেলের নাম উড়ান চুমকিস ব্লগ, তো আমার নাম চুমকি, আমার টাইটেল হলো সিংহরায়, আমার একটা বাচ্চা আছে ছেলে দেখালাম, আর আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি, এই আমার ছোট সংসার। তো বাড়ির সমস্ত কাজ মেনটেন করে, যারা হাউস ওয়াইফ তারা জানেই, তো মেনটেন করে তারপর সময় বের করে আমি ভিডিও শ্যুট করি। তো খুবই কষ্টে, কারণ আমার কাছে কোনো স্ট্যান্ড নেই আর মানে ট্রাইপড নেই, তো ভীষণই কষ্ট করতে হয়, আর ধরারও সেরকম লোক নেই। কোনো রকমে একে ওকে বলে ভিডিওগুলো আমি শ্যুট করি, আর তারপরে সবাই ঘুমিয়ে গেলে বা রাত্রে তখন আমি এডিট করি, আর তারপরে দুপুরবেলা 3-3.5 এরকম সময় যখন খেয়ে দিয়ে রেস্ট নিতে যাই তখন আমি ভিডিওটাকে পোস্ট করে দিই। তো এইভাবেই করি। তো তোমরা যে আমাকে দেখছো, আমার সাথে সহযোগিতা করছো, যতটুকুই দেখে থাকো তাতে আমি তোমাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। তো আমি বলবো, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমার ভিডিওগুলো পুরোটা দেখো। আর যদি না ভালো লেগে থাকে তো সেটাও আমাকে বলবে, যে দিদি এটা প্রবলেম হচ্ছে বা বন্ধু এটা প্রবলেম হচ্ছে, এটা তোমাকে ঠিক করতে হবে, তো আমি অবশ্যই ঠিক করব। আর একটা কথা বলে দিই, অনেক বোন বা বান্ধবী বন্ধু এরকম আছে, তারা কি করে মানে ইউটিউবের যারা আমার সাবস্ক্রাইবার বা আমার ভিউয়ার্স, তারা কি করে ভিডিওতে ঢুকে সাথে সাথে মানে কমেন্ট করে দিয়ে চলে যায়, ভিডিওটাকে কন্টিনিউ করে না বা দেখে না। এটা কিন্তু একদমই ঠিক না, তোমরা এরকমটা করো না। যদি তোমাদের কমেন্ট করতে ইচ্ছা হয় তো ভিডিওটা দেখে করো, আর যদি ভিডিওটা ভালো লাগে তবেই দেখো।
আর জানি না আমি কতটা ভালো করতে পারছি বা কি। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্ট করে জানিও যে আমি ভিডিওগুলো ঠিক কীরকম শ্যুট করি বা ঠিকমতো হচ্ছে কি না, আমার রিকোয়েস্ট থাকলে তোমাদের কাছে, তাহলে আমি নতুন করে শিখতে পারবো যে আমার কোনটা ফল্ট হচ্ছে, কোনটা ঠিক করতে হবে এরকম। তো যেটা বলছিলাম, তো সেই বন্ধুগুলো এসে ভিডিওতে কমেন্ট করে দিয়ে চলে যায়, তো আমি তো বুঝতে পারি, তো কিছুটা তো বোঝা যাই। তো তোমরা প্লিজ এরকম করো না, তোমরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো দেখো, দেখে কমেন্ট করো। আর আমি সত্যিই বলছি, যারা আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করবে, আমি তো কাউকে চিনি না সেরকম, কমেন্ট করবে, তাদের সকলকে আমি কমেন্টে রিপ্লাই করি বা মানে তাদের চ্যানেলে গিয়ে ভিডিও দেখি, দেখে তাদেরকে কমেন্ট করি। আর যেহেতু সকলের সময় কম, আমি তো আমি আর অনেকজনকে আমি দেখছি যারা আমার আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে আমি দেখছি যে তারা কত কষ্ট করে ভিডিও করে, আমার কষ্টটা আমি দেখছি আর ওদেরটাও দেখছি। একটা নামটা ঠিক মনে পড়ছে না, দিদি ভাই আছে, সেই দিদি ভাই বা বন্ধু যাই বলো, আমি দিদিই বলি, মানে তোমাদের সকলকে দিদি বলছি, তোমরা মনে করো না আমি ভাবছি যে আমি ছোটো তোমরা বড়, এরকমটা না, মানে দিদি মানে একটা সম্মান দেওয়ার জন্য আমি এই কথাটা বলেছি, যদি সবাইকে বলা যায় সেটা না। সো সেই দিদি ভাইটাকে আমি দেখি যে দুটো যমজ বাচ্চা, সেই বাচ্চা দুটোকে সামলে ভিডিও করছে, তো আমার খুবই ভালো লেগেছে ব্যাপারটা। তাই আমি ভাবছি যে আমি ভাবি যে আমি টাইম বের করে কষ্ট করে করি, সেটা একদমই না। আমার থেকে অনেকে আছে যারা আরও কষ্ট করে ভিডিও করে, অনেক দিদি আছে, বন্ধু আছে, আমি দেখেছি, তো তাদের সবাইকে আমি মানে কি বলবো, কুর্নিশ তোমাদের সকলকে নমস্কার, যে তোমরা কি করে এটা পারো। তো আমি তোমাদের সকলের পাশে সবসময় আছি, যা তোমরা আমাকে একটু শুধু বলো বা কমেন্ট করো যে দিদি এরকম বা কমেন্ট করে যাবে যে এরকম, তো আমি তোমাদের সকলের ভিডিও দেখব, কমেন্ট করব, এটুকু কথা দিচ্ছি। আর সবথেকে যেটা প্রবলেম, অনেক সময় নেটের খুব প্রবলেম হয়েছে, আর আমি 1.5 GB আমার নেট, আমি এক্সট্রা কোনো নেট মানে ভরি না মোবাইলে যে ইউটিউব ভিডিও করব দেখে, তো সেই কারণে আমার মানে নিজের ভিডিওটাকে আপলোড করে নিই, তারপর যেটুকু নেট বেঁচে থাকে সেই নেট দিয়ে আমি তোমাদের সকলের ভিডিও দেখার চেষ্টা করি। তো দেখো, আমি মিথ্যে কথা বলবো না যে সম্পূর্ণটা দেখেছি, অনেকের সম্পূর্ণটাই দেখি একদম শেষ পর্যন্ত, আর অনেক বন্ধু বা যারই হোক মানে দেখতে দেখতে হয়তো, তো অনেকের আবার 70% 80% দেখি, 80% তো আমি দেখি, মানে মানে যাদের বড় ভিডিও তাদের সকলের আমি 80% তো দেখি, যে আমি ঢুকেই কমেন্ট করে দিয়ে চলে আসলাম এরকমটা একদমই করি না। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, এরকম প্লিজ করো না, তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখেই কমেন্ট করো, আর আমিও সেটাই করি। তো অনেক দিদিরা জানবে যে আমি রেগুলার তোমাদের ভিডিওতে কমেন্ট করে আসি আর ভিডিওটা পুরোটা দেখেও আসি, আর আমার ভালোও লাগে দেখতে, তোমরা খুব সুন্দর সুন্দর ভিডিও বানাও, আমার কোনো কমপ্লেন নেই। অনেক বন্ধুরা আছে এত সুন্দর সুন্দর মানে শর্টস ভিডিও করে, এত সুন্দর অভিনয়, আমার তো ভীষণ ভালো লাগে, আমি ফ্যান রীতিমতো তাদের। আর যারা ব্লগ করে তাদেরও সেদিনের প্রত্যেকটা ভিডিও আমার ভীষণ ভালো লাগে, আমি বলবো না যে আমি তোমরা দেখছো জন্য আমি দেখছি, এরকমটা একদমই না, আমি দেখি। আর আমি একটা নিয়ম করে দেখি, মানে দুপুরবেলাতে জাস্ট নিই যখন, তখন হয়তো আমার নিজের ভিডিওটা আপলোড করে নিলাম আর তারপরে ইয়ে করি, মানে আমি তোমাদের ভিডিও সামনে আসবে তারপরে দেখবো এরকমটা না, যে সাবস্ক্রাইব করেছি আমি সেখানে তো একটা লাল পয়েন্ট মতো ওঠে, তো তখন আমি বুঝতে পারি যে কে কে ভিডিও দিয়েছে, বা আমি যারা দেয়নি তাদেরও সকলের চ্যানেল আমি ভিজিট করি ওখানে ক্লিক করে, তারপরে ভিজিট করার পরে যারা নতুন ভিডিও দেয় তাদের ভিডিওগুলোকে আমি দেখি, কমেন্ট করি। তো দিনের একটা সময় এত ব্যস্ততার মধ্যে আমি তোমাদের জন্য সময় রাখি, যে আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছে বা অন্য যারা সাবস্ক্রাইবার না ভালো লেগেছে এরকম, তাদের সকলের ভিডিও আমি দেখি কম বেশি, কোনো কারণে একটা দুটো মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু আমি চেষ্টা করি সকলের, কারণ আমি জানি একটা ভিডিও বানাতে গিয়ে যে কতটা কষ্ট, আর হাউসওয়াইফ তো যারা তাদের কথা বলারই নেই, তো কতটা কষ্ট আমি জানি, সেই কারণে আমি সবসময় তোমাদের মানে তোমরা যে এত কষ্ট করে ভিডিও করো সেটা দেখে কমেন্ট করার চেষ্টা করি। তো তোমাদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে তোমরা যারা আমাকে মানে
সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব কেউ করো না প্লিজ, কারণ আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। তো তোমরা বন্ধ করতে ইচ্ছে করে বন্ধু অবশ্যই করবে, আর আমি তোমাদের সবসময় বন্ধু থাকবো। আমি এরকম কাউকে আনসাবস্ক্রাইব করিনি, তো তোমরাও প্লিজ করো না। আর অনেকে আছে এসে বলছে দিদি তুমি আমার চ্যানেলটাকে মানে গিফট দিয়ে যাও, এরকম মানে একটু ঘুরিয়েই বলতে হয় যে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও বা আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাচ্ছে। তো 100 বার করো, আমি সেটাতে কিছু বলছি না। দেখো সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাচ্ছে, তারপরে আর আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকছে না। আমি দেখছি অনেকে, আমি সবার কথা বলছি না, অনেক অনেক কিছুটা লোকজন আছে, তো তারা আমার চ্যানেলে দ্বিতীয়বার আর আসে না, চ্যানেলটা ভিজিটও করে না বা দেখে না। তো এটা করো না, কারণ তুমি যখন বন্ধু করেছো প্রত্যেকটা ভিডিও না দেখতে পারলেও কিছু তো ভিডিও তো দেখবে, একটা দুটো বাদ দিয়ে এগুলো তো দেখবে। তো নাহলে সাবস্ক্রাইব করে চলে গেলে চ্যানেলটা তো গ্রো করবে না। আর আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি তারা সকলেই হয়তো জানো, আর যদি জেনে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে দিও যে দিদি হ্যাঁ তুমি ঠিকই বলেছিলে, তুমি দেখো বা হ্যানো তেনো। তো আমি অবশ্যই দেখি। আর অনেকে বলে যে একটা বোন আছে, আমি খারাপ বলছি না, সে নামটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না, সেই বোনটা বলছে নাচের ভিডিও করে যে দিদি আমি পড়াশোনা করি সময় পাই না। তাই বললাম কোনো ব্যাপার না, তুমি পড়াশোনাটা সবার আগে তো করো, যে আমি কারো ভিডিও দেখতে পাই না। তো ঠিক আছে, আমি ওর ভিডিও প্রত্যেকটা ভিডিওই দেখি। তো বোন তোমাকে একটা কথা বলছি, তুমি যদি দেখে থাকো আমার ভিডিওটা অবভিয়াসলি, কারণ তুমি দেখো না সময় পাও না, তো তুমি যদি দেখে থাকো তোমাকে একটা কথা বলছি, তুমি তো পড়াশুনো করো, খুবই ব্যস্ত আমি জানি পড়াশোনার লাইফটা, আগে তোমার আমার ভিডিও আমি আগে দেখতে বলবো না, তোমাকে অবশ্যই বলবো তুমি পড়াশোনা করো, কারণ এই সময়টা আর চলে গেলে আর পাবে না। তো ভিডিও করার সময় হয়তো তুমি জীবনে আরও পাবে, কিন্তু পড়াশোনার সময় একবার চলে গেলে আর সেটা পাওয়া যায় না। তো তোমাকে বলি তুমি যেরকম পড়াশোনার লাইফে ব্যস্ত সেরকম তুমি দেখবে, তুমি খারাপভাবে নিও না কথাটা। অনেক দিদি বা বোন যাই বলো আছে যারা হাউস ওয়াইফ, হ্যাঁ তারা কিন্তু অনেকটা ব্যস্ত। তুমি তো এখন মানে আনম্যারিড, বিয়ে করনি, তুমি যেদিন বিয়ে করবে সেদিন তুমি বুঝতে পারবে যে কতটা ব্যস্ত হতে হয় একটা হাউস ওয়াইফকে। তো তারাও কিন্তু সময় বের করে তোমার ভিডিও দেখে, তো তোমারও উচিত যে সব ভিডিও না দেখতে পারলেও কিছুটা ভিডিও সবার দেখা। এটা আমি আমার তরফ থেকে তোমাকে একটু জ্ঞান দিয়ে ফেললাম, তো রাগ করো না। তো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে বলেছিলাম যে মিশো থেকে আমার একটা পার্সেল এসেছে সেটা দেখাবো, কিন্তু আমি আমার এই ভিডিওটাই অনেকটা বড় হয়ে গেছে, আর বড় ভিডিও আমার একদম পোস্ট হতে চায় না, খুব দেরি হয় আর সম্পূর্ণ নেটই খরচা হয়ে যায়। তো সেই কারণে বলে দিচ্ছি যে আজকে আমি দেখাতে পারলাম না, নেক্সট একটা ব্লগে অবশ্যই দেখাবো যে আমার কী পার্সেল এসেছে আর কেমন এসছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা আজকে আর একদমই টাইম নেই, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর আমি উপোস রেখেছি, শরীরটা একটু খারাপ, তো খারাপ বলতে গিয়ে একটু টায়ার্ড লাগছে, একটু গিয়ে আমি রেস্ট নেবো। তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আর তোমরা আমার পাশে থাকো বা না থাকো আমি তোমাদের পাশে সবসময় থাকবো। তো এটুকুই বলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো বাই বন্ধুরা।